তখনও সন্ধ্যা আসেনি। পশ্চিম আকাশে কোথুলির আবরণে লাল সূর্যটা ম্রিয়মান। নিষ্প্রভ লাঠি হাতে পথিক একদিন প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, সম্পদ ছিল, ছিল সব কিছুই। এখন ওগুলো সবই অতীত। পশ্চিমের জানালাটা খুলে এক মনে ভাবছে, ভাবছে চাঁদের আলোটা কত অচেনা। বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত, কোল বালিশটা আগলে ধরে একটুখানি ঘুমানোর অপচেষ্টা। মুয়াজিনের সেই চিরত আহ্বান, কল্যাণের জন্য এসো। এমনই ভাবেই হচ্ছে সকাল। হয়তো অবুঝ দাদু ভাইটা মশারির কোল ঘেঁষে বলবে, দাদু ভাই ওঠো, নাস্তা খাবে না? আমার দলের একমাত্র সমর্থক। এখন নিত্য প্রতিদিন সংকোচের সংখ্যা বাড়ছে, শুরু হয়েছে সংকোচ সংকোচ সংকোচময় জীবন। কথা বলতে মানা, অতিথিদের সামনে যেতে মানা, প্রয়োজনে তাদের ভাষায় অসময়ে পানি চাইতেও মানা। কাপড়গুলো ধোয়ার অপেক্ষায় অনেক দিন, বলতে সংকোচ। হঠাৎ সেদিন একটু বেশি খেয়ে ফেলেছিলাম, পেটের অবস্থা ভালো ছিল না। নষ্ট বিছানায় আর কতক্ষণ, পাছে অনেক কথা শুনতে হয়। সকলের অগোচরে বাথরুমে গিয়ে পড়েছিলাম অনেকক্ষণ। এখনো কোমরের ব্যথাটা সারিনি, ব্যথা করে, চিন চিন করে, কেউ এলে দাঁতে দাঁত চেপে একেবারেই অবোধ বালু। প্রয়োজন ঠিক এ মুহূর্তে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, পরিবেশ থেকে মুক্তির প্রয়োজন, সংকোচবিহীন একটি নির্মল গৃহকোণ, একটুখানি শান্তির আবাস, একটা পরিকল্পিত বৃদ্ধাশ্রম।